আসসালামু আলাইকুম, রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি, গুড়ের মালপোয়া পিঠা। এই মালপোয়া পিঠাটি কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম, আবার 1 কাপ নিয়ে নিলাম, টোটালি 2 কাপ নিয়েছি। এখন চেলে নিব, খুব ভালোভাবে চেলে নিতে হবে। তো এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, তো এটা খুব ভালোভাবে চেলে নিতে হবে। দেখুন এখানে আমি এখন 1 কাপ গুড় নিয়েছি, গুড়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য। এখানে আমি 1 কাপ গরম পানি নিয়েছি গুড়টা গুলিয়ে নেওয়ার জন্য, তো এখানে গুড়টা ভালোভাবে গুলিয়ে নিব। গুড়টা ভালো করে গলিয়ে নিয়ে এখানে পানিটা হবে কুসুম গরম পানি। তো গুড়টা আমার গলানো হয়ে গেছে দেখুন, এখন আমি অল্প অল্প করে দিয়ে একটি গোলা তৈরি করে নিব। আস্তে আস্তে করে পা পা গুড় দিব আর মাখিয়ে নিব। একবারে বেশি পানি দিলে ভালো হবে না, এই জন্য অল্প অল্প করে দিয়ে দেখে নিতে হবে যে মাখানো ঠিক হচ্ছে কিনা। তো দেখুন আমার আরো কিছুটা পানি লাগবে, এখানে কুসুম গরম পানি দিতে হবে। দেখুন আমার গোলাটা রেডি হয়ে গেছে, ঘনত্বটা ঠিক এমনই হবে। তো এখন আমি ভাজতে চলে যাব, প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি গরম করে, এখন আমি পিঠাটা ছেড়ে দিলাম। দেখুন কতটা ফুলে উঠেছে, ফুলকো হয়েছে, প্রতিটা পিঠা এরকম ফুলবে। তো এইভাবে আমি সব পিঠা বানিয়ে নিব। এইভাবে এই উপকরণে তৈরি করলে সবগুলো পিঠা এরকম ফুলকো হবে। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন। তো দেখুন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, এখন আমি পরিবেশনে চলে গেলাম, দেখুন কতটা সুন্দর সফট। এখন আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কেমন হয়েছে, কতটা সুন্দর ফুলকো। তো এইভাবে অবশ্যই তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো আমার পিঠা তৈরি করা হয়ে গেছে দেখুন, আর আমার এই রেসিপিটি যদি ফলো করে তৈরি করেন তাহলে অবশ্যই পিঠাগুলো এত খুব সুন্দর হবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।